আপনাকে যেই বিরিয়ানি এখানে দেখানো হচ্ছে এটাই আমরা কিন্তু প্রত্যেক শুক্রবার ওই যে 1 থেকে 16 বছর বাচ্চাদের যেটা বললাম ওইটা ওদেরও সেম একই কোয়ালিটি দেওয়া হয়, যে এমন না ওদের জন্য আলাদা করে আমাদের তৈরি করা হচ্ছে। সেই বাচ্চাদের জন্য, সেই যারা বিরিয়ানি খেতে চায় কিন্তু খাওয়ার টাকা নেই, তাদের জন্য 5 প্লেটের দাম আমি তোমাকে দিই। যেটা আমি নর্মাল 100 টাকা দিচ্ছি সেটাই বাচ্চাদের আমি 1 টাকায় দিচ্ছি। কারোর কাছে আমি সাহায্য চাচ্ছি না, আমার কাস্টমার আসুক, কাস্টমার আসলে আমি আরও বাচ্চা খাওয়াতে পারবো। ওরা বিনা টাকায়, মানে যারা কাস্টমাররা খায় তাদের টাকার প্রফিটের থেকে বের করে কিন্তু ওরা প্রতি শুক্রবার করে বাচ্চাদেরকে খাওয়ায়। আমি একজন, আমি একটা বাচ্চার বাবা হয়ে আমি ওকে রিকোয়েস্ট করবো যে আমি এটা আমার ছেলের জন্য করবো। 1 থেকে 16 বছর বয়স প্রথম যে 10 জন আসবে তাকে আমি দেবো। এবার আমার যদি পুরো হাবড়াবাসী আমার পাশে থাকে, আমি 10 জন একদিন খাওয়াচ্ছি শুক্রবার করে, এটা আমি প্রত্যেক দিন যেন আমি খাওয়াতে পারি। একদম আশীর্বাদ করছি, তোমার বিরিয়ানি ভালো, এটা এখানে কোনো লুকোচুরি কথা, ওর বিরিয়ানি ভালো। তো আপনারা আসুন খান, চিকেন চাপটা একবার আমি খাবো। গন্ধ কিন্তু বুঝি খুব সুন্দর, খুব সুন্দর বেরিয়েছে, এবং আমি কনফিডেন্টলি আজকে বিজিতকে নিয়ে এসেছি। বিজিত এইখানেই তো খাওয়াবো, এইখানেই খাবো, বাকি যা খাওয়ার হবে। চিকেন বিরিয়ানি 100 টাকা বসে খেলে রাইস আলু আনলিমিটেড, মটন বিরিয়ানি 190 টাকা বসে খেলে রাইস আলু আনলিমিটেড। এছাড়াও আমাদের এখানে পশ্চিমবঙ্গে প্রথম, তুমিও আমাকে এসেছিলে 1.5 বছর হয়ে গেছে প্রায়, তো তখন আমাদের আনলিমিটেড সিস্টেম চালু হয়েছিল যে রাইস আলু বাদেও চিকেন এবং মটন দুটোই আনলিমিটেড, সেটা এখনও কন্টিনিউ চলছে, চিকেন এবং মটন দুটোই আনলিমিটেড। রুলসটা বসে খেতে হবে, কাউকে শেয়ার করা যাবে না, পার্সেল করা যাবে না, প্রথম 1 প্লেট খেয়ে শেষ করতে পারলেই আবার 2nd প্লেট। তো আমি এখন যে দোকানটায় বসে আছি, এই দোকানটা হচ্ছে হাবড়ার বুকের সব থেকে আন্ডার রেটেড বিরিয়ানির দোকান, 1.5 বছর হয়েছে। প্রথম দিকে আমি এসেছিলাম বিকজ ওর অফারের জন্য এসেছিলাম, তো আজকে আমি এসেছি আপনাদেরকে জানাতে যে এই দোকানটা সব থেকে আন্ডার রেটেড। হ্যাঁ, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমেরিকান দাদা বাচ্চার বিরিয়ানি খুব ফেমাস, আর ওদের এই চাকাচন্দের মাঝখানে এই ছেলেটার এই বিরিয়ানিটা, স্পেশালি এই বিরিয়ানিটা, এই ঝুরঝুরে ব্রাউন কালারের ব্যারাকপুর স্টাইলের বেরেস্তা দেওয়া এই মাটনের কোয়ালিটির বিরিয়ানিটা কিন্তু হারিয়ে গেছে। এই 1.5 বছর বয়স, 1.5 বছরই হারিয়ে গেছে, একদম দায়িত্ব নিয়ে বলছি কথাটা। একদম দীপঙ্করের ভিডিও আমি অনেক বানিয়েছি, খুব ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। বাচ্চার ভিডিও প্রচুর বানিয়েছি, আজকেও বানাবো মেবি। এই দোকানের বিশেষত্ব হচ্ছে মা বাবা ছেলে আর একজন আছেন, 3 জনই মিলে কিন্তু দোকানটা চালায়। বলতে পারেন দোকানে লোক নেই, ভিড় নেই, তার কারণ হচ্ছে আমরা আপনাদের কাছে ওকে নিয়ে পৌঁছাতে পারিনি। বাট খাবারটা কিন্তু জেনুইনলি বলছি, আমি বিজিতকে আমি বলেছি খাবারটা কিন্তু আমি এইখানেই মন ভরে খাই, পেট ভরাটা পরের কথা, মন ভরে খাই। আর পুরো 1 প্লেট কোনো ফুড ব্লগার যদি বিরিয়ানি বসে খায়, তার মানে আপনি ভেবে নিন বিরিয়ানি নিঃসন্দেহে ভালো। তো বেশি কথা না বাড়িয়ে বিরিয়ানির মাটনের ইয়াকনিতে তৈরি করা পিওর দেশি ঘিতে এই বিরিয়ানিটা, চলুন প্রথম বাইটটা নিই। প্রপার পেঁয়াজ মাটনের ইয়াকনিতে তৈরি করা এই গ্রেভি, তার সাথে দুর্দান্ত শাহি ফ্লেভার গরম মশলার, আর কিছু বলার নেই, রাইস ঝুরঝুরে, মাটনটা একটু দেখাতে বলবো, যদি অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তারপরও দুর্দান্ত নরম, একদম কোনো কথা হবে না। কাকিমার নিজে হাতে বানায় চিকেন চাপটা, অবশ্যই হেভি তাই না? চলুন কাকিমার হাতে চিকেন চাপ। আপনি মানে আমি হয়তো বললে আপনি বলবেন বাড়ি চারি বলছি, এসে খেয়ে যান, 60 টাকা দাম না, মাত্র 60 টাকা দাম। আমি এটাও বলছি ও ইনভাইট করেছে আজকে ভিডিওটা করার জন্য, এই বিরিয়ানির টাকাটা আমি ওকে দিচ্ছি না, বিকজ আমি ইনভাইট করেছি। কিন্তু 5টা বাচ্চার, যেহেতু আমি একটা বাচ্চার বাবা, বিরিয়ানির টাকা আমি ওকে দিই। আপনারা বেশি বেশি করে খান, আপনাদের টাকা দিতে হবে না, তাতে সেখানে প্রফিট থেকেও খাওয়াবে, এইটুকুনি রিকোয়েস্ট, আর কিছু না, ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি, টাটা।